এই যে আমি একটা বেলি ফুলের গাছ কিনেছি, পাশে যে গাছটা দেখছেন সেই গাছটা এক একজন এক একটা নাম বলেছে। বাট যেই দোকান থেকে কিনেছি নার্সারি থেকে, সে বলেছে যে এটা নাকি কামিনী ফুলের গাছ। আমি আসলে জানি না এটা কি হবে না হবে, এটাতে নাকি ফুল আসবে। যাই হোক, ফুল যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এটা হচ্ছে, এটার নাম বলেছে বেগুনিয়া ফুল। যখন আমি এই ফুলটা কিনেছিলাম তখন একেবারে সন্ধ্যা ছিল, মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে। তো সেই সময় যখন কিনেছি তখন এই যে দেখছেন না কলির মতো এরকম হয়েছিল। আর যখন হচ্ছে যে নিয়ে এসে সকালবেলা রেখেছি, সকালবেলা যখন দেখছি তো দেখছি যে সুন্দর ফুল এসেছে। এটা নাকি 12 মাসেই ফুল দেয়, জানি না কি হবে না হবে, কোনোটাই লাগানো হয়নি। পাশে একটা রঙনের গাছ নিয়েছি, রঙন ফুল আর বেলি ফুল আমার অনেক পছন্দের। আর এই গাছগুলো একবার যদি লেগে যায় তাহলে অনেক দিন পর্যন্ত থাকে। তো সাথে আমি একটা বালতি নিয়ে যাচ্ছি, আজকে মাটির বস্তা কালকে মাটির বস্তা কিনে নিয়েছিলাম। তো সেখান থেকে হচ্ছে যে সেটা তুলে আনা সম্ভব হয়নি, অনেক ভারী ছিল। তো আমি যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে এই বালতির মধ্যে নিয়ে দেন আমি হচ্ছে যে এই মানে বস্তাগুলো যে মাটিটা আছে সেই মাটিটা হচ্ছে যে অল্প অল্প করে নিয়ে আসব। আর এখানে দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্টটা, মানি প্ল্যান্টটা ভালোই গ্রো করছে, পাতাও দিচ্ছে নতুন। তো পাশেই আমার একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস আছে, তো সেখানে কিছু আর্টিফিশিয়াল গাছও আছে। এই যে দেখুন, এটা আমি মনে হয় পরশু দিনের আগের দিন মঙ্গলবারে ধুয়েছিলাম, আজকে দেখুন ধুলা দিয়ে কি অবস্থা। মানে এই বাসের মধ্যে কোনো কিছু প্রতিদিন না পরিষ্কার করলে ভালো থাকে না। আর এই যে আমার হাজবেন্ডের কাজ, মানে ভয়ঙ্কর লেভেলে, সে ময়লার বিন এনে সেটার উপরে জুতা শুকাতে দিয়েছে, এর থেকে বড় কি হতে পারে। এবং জুতাগুলোর অবস্থা দেখুন, কালকে বৃষ্টি ছিল, তো কালকে তো না পরশু দিন বৃষ্টি ছিল, সে জুতা শুকাইতে দেয়নি, আজকে দেখে জুতা ভেজা। তো আমি বলছি এখানে দিলেও তো পারো, তো সে এই কাজটা করেছে। আজকে সকালেও বৃষ্টি হয়েছে তাই ছাতা শুকাতে দিয়েছি। আর এই যে আমার মাছের যে পাত্রটা ছিল কাচের, দেখতেই পাচ্ছেন কি অবস্থা, একটা মাছও নেই, পাথর নেই, কারণ আমার মাছগুলো মরে গেছে। তো আমি চিন্তা করেছি যে কোনো যে কোনো কিছুই হোক, শুধু শুধু একটা প্রাণীকে কেন কষ্ট দিব, মেরে ফেলছি, প্রতিদিন মরে যাচ্ছে, তো এটা ঠিক না আসলে। কারণ দেখা যায় কি যে তারা তার কথা বলতে পারে না, কেন যাকে আমি পুষতে পারছি না তাকে কেন অযথা পুষে আমি মেরে ফেলবো, বা দুদিন নিয়ে আসছি, তিন দিন স্টে করছে, 4 দিনের দিন দেখা যাচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছে, তারপরে মারা যাচ্ছে। তো এটা আমার কাছে খুব বেশি কষ্টের লেগেছে, আমার ইচ্ছে হয়নি। তো আমি চিন্তা করেছি ভালোভাবে আগে শিখবো, দেন হচ্ছে যে সেগুলোকে নিয়ে আসে আবার পুষতে শুরু করবো। শুধু শুধু মানে কোনো কিছু প্রাণ নিয়ে কী লাভ, সেখানে আছে হয়তোবা ভালোই আছে, আর আমার কাছে আসলেই মরে যাচ্ছে। কেন হচ্ছে না হচ্ছে সেটা আসলে আমার জানা দরকার, তো সেটা আমি করব ভালোভাবে। এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, রিসার্চ করতে হবে, তারপরে হচ্ছে যে আমি তাদেরকে আবার নিয়ে আসবো। পাত্রটা আপাতত রেখে দিয়েছি, চিন্তা করেছি সেখানে মানি প্ল্যান্ট একটু লাগাবো। তার আগে মানি প্ল্যান্টগুলোকে তো একটু সতেজ হতে হবে, একটু বাড়তে হবে, সেটা গ্রো করুক। আরেকটা ফুল নিয়ে এসেছি, এইটা, এই ফুলগুলো আপনারা সবাই মোটামুটি চেনেন, এবং এটা একটা থেকেই অনেকগুলো হয়ে যায়, এটা হতে সময় লাগে না। এবং সবথেকে মজার ব্যাপার, আমার হাজবেন্ড বলছিল নিয়ে এসেছো ভালো কথা, এগুলোর আবার হচ্ছে যে বংশবৃদ্ধি করো না। তো আমি বলেছি যে আমি তো চাই বংশবৃদ্ধি হোক, বলে হ্যাঁ এমনটাও যেন না হয় যে পুরো বাড়ি শুধু এগুলো দিয়ে ভরে যায়। কারণ আমি যখন ফার্স্ট ঢাকায় এসেছিলাম তখন আমি এক বাসায় ছিলাম, সেই বাসার বারান্দা অনেক বড় ছিল, তো যেহেতু রেন্টেড অ্যাপার্টমেন্ট তো সেই বাসার বারান্দা অনেক বড় ছিল, এবং পুরো বারান্দার মধ্যে হচ্ছে যে এই গাছ দিয়েই পুরো ভরা ছিল, এবং ভালো লাগতো যখন ফুল ফুটে না তখন অনেক ভালো লাগে। যে সেই বাসা যখন আমরা ছেড়ে দিয়েছি, দিয়ে অন্য বাসায় শিফট করেছি, তো ওই গাছগুলো আমি নিয়ে আসিনি। তো না নিয়ে আসার পরে যখন আমরা ওই রাস্তা দিয়ে যেতাম তখন দেখতাম কি সেখানে এখন মানে তখন পর্যন্ত ফুল গাছগুলো ছিল। ইভেন আমি ওই বাসায় শিফট করার পরে অন্য এক বাসায় 3 বছর ছিলাম, এবং যতবারই ওই রাস্তা দিয়ে গিয়েছি
ততবারই ওই গাছগুলোকে দেখতে পেয়েছি। আমার যত রকমের গাছ ছিল সবগুলোই সেখানে দেখেছি আমি, কারণ আমি শুধু আমি না, আমরা যাদের সাথে থাকতাম তারাও হচ্ছে যে কিছু গাছ লাগিয়েছিল তারাও রেখে গিয়েছিল, কারণ বাসা চেঞ্জ করার সময় আসলে মানে হয় না সেরকম করে নিয়ে আসা। আমার বেলি ফুলের যে গাছটা ছিল সেটা এত বড় কন্টেনারে লাগানো ছিল, সেটা নিয়ে আসা পসিবল হয়নি। তো এরকম অনেক ইয়ে ছিল, তো সেগুলো হচ্ছে যে গাছগুলো পরবর্তীতে যারা উঠেছিল আমার মনে হয় তারাও গাছের অনেক যত্ন করতো, তো তারা রেখেছিল, ভালো লেগেছে, ভালো লাগতো। ওপাশ দিয়ে যখনই গিয়ে দেখতাম যে আমার গাছগুলো, তখনই আমি বলতাম আমার হাজব্যান্ডকে, দেখো দেখো আমার গাছগুলোতে নিশ্চয় পানি দিয়ে রাখে এই জন্য এত সতেজ আছে। বাট আনফর্চুনেটলি কিছুদিন আগে আমরা ওই রাস্তা দিয়ে গিয়েছি এবং পুরো বারান্দাটা দেখেছি যে মানে পুরো ফাঁকা, শুধু কাপড় আর কাপড়। তো তখন একটু মনে হয়েছিল যে এইবার যে ভাড়াটে এসেছে সে মনে হয় ভালো করে রাখেনি, সে মনে হয় গাছগুলোকে সরিয়ে দিয়েছে। যাই হোক, সেটা তো আমরা রেখেই এসেছিলাম, তারপরেও যখন যেতাম সেই রাস্তা দিয়ে দেখতাম ভালো লাগতো। আর এখন হচ্ছে যে আমার এখন যে বাসায় আছি সেই বাসায় এখন চেষ্টা করছি যে ভালো করে কিছু গাছ লাগাই। তো এটার জন্য আমি কোথা থেকে ইন্সপায়ার হয়েছি বলি, আপনাদেরকে দেখাই এই পাশ থেকে। আচ্ছা, ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে একটা বারান্দা দেখা যাচ্ছে, জানি না জুম করে আনতে পারবো কি না, পেরেছি মেবি। এই যে পুরো বারান্দা ভরা হচ্ছে যে গাছ, দেখুন এই গাছ, এই গাছগুলোকে যখনই দেখি না, আরেকটা কারণ এই মানে জায়গাটা আমার পছন্দ হওয়ার আরেকটা কারণ সেটা হচ্ছে যে এখানে যখনই আমি আসি তখন এই গাছগুলোকে দেখতে পাই আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। তো এটাও একটা কারণ, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেকক্ষণ বকবক করেছি, এখন যেতে হবে আমাকে টিউশনে, কারণ বেজেছে হচ্ছে 12:40। তো আমাকে এখন যেতে হবে, আমি চলে যাব, অনেকক্ষণ বকবক করা হয়েছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কিছু মাটি আমি নিয়ে আসব, দেন যদি আজকে আমি গাছগুলো লাগাতে পারি তাহলে গাছগুলো লাগালাম, আর যদি কালকেও লাগাই সেক্ষেত্রেও আপনাদের সাথে শেয়ার করব, যখনই লাগাই না কেন তখনই শেয়ার করব। কারণ আপাতত হচ্ছে যে এগুলো যেভাবে আছে সেইখানে কোনো প্রবলেম হবে না, এগুলোর মধ্যে পানি দিয়ে আমি কলির মধ্যে এইভাবে রেখে দিয়েছি, এখানে পানি দিলেও এই গাছটা টিকবে। আর লাগানোর পরে সেটার একটু সেবা যত্ন করতে হবে, সময় দিতে হবে, তো সেগুলোর জন্য সময় কালকে পাবো, জানি না আজ কি হবে। আজ আমার এখানে যাওয়ারও কথা আছে, একজন অসুস্থ আছে, তার ব্লাডের দরকার, তো ওনার ওপেন হার্ট সার্জারি। উনি আমাকে বলেছে যে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে উনি ডাকবে, আদারওয়াইজ যদি উনি অ্যারেঞ্জ করতে পারে তাহলে হচ্ছে যে অ্যারেঞ্জ করে ফেলবে, তাহলে আমাকে যেতে হবে না। জানি না যেতে হবে কি হবে না, সেটা ডিপেন্ড করছে সময়ের উপরে। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করা হয়েছে, এখন বের হই, যদি সেখানে যেতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব যদি পারি, কারণ হসপিটালে অনেক সময় এগুলো অ্যালাউ থাকে না। আর যদি না পারি তাহলে আপনাদেরকে এসে বলবো যে গেলাম কি গেলাম না, যেটাই হোক না কেন, তারপরের সময়ের জন্য আমরা অপেক্ষা করি যে কখন কি হয়। তো আপাতত বলছি আল্লাহ হাফেজ, কিন্তু পুরোপুরি বলছি না, কারণ আমি আবার ব্যাক করব। তো গাইস, বলেছিলাম যে আবার ফিরে আসব, তো ফিরে এসেছি, যে কাজের জন্য গিয়েছিলাম কাজটা হয়নি কিন্তু আমাকে যেতে হয়েছিল। যাই হোক, তো বলেছে যে পরে প্রয়োজন হলে আবার ডাকবে, কারণ এটাই তো শেষ না, এখন প্রয়োজন হতেই পারে। যাই হোক, আমরা এখানে 2 কাপ চা দেখতে পাচ্ছেন, 2 কাপ চা হচ্ছে টোনা টুনির। আর এখানে হচ্ছে যে নাস্তা, এটা ছিল মোগলাই বাহির থেকে কিনে আনা, তো এগুলোই আমরা ওয়েট করি। কখনো ক্যামেরা নিয়ে আসা যাবে না। যাই হোক, আজকে আমি আমার ব্লগ এখানে শেষ করছি।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।